তোমরা আমার বন্ধু নামাজ পড়ো আমি পাহারা দিব এ কথাটাই বলেছেন খ্রিস্টান এক বিদ্যা ব্রিটেনের ম্যানচেস্টারের এক খ্রিস্টান মুসলমানদের জন্য এক বার্তায় লিখেছেন তোমরা আমার বন্ধু নামাজ পড়ো আমি তোমাদের পাহারা দিব অ্যান্ডু নামের এই ব্যক্তি একটি প্লে কার্ডে এই বার্তা লিখেছেন তিনি লন্ডনের একটি পত্রিকায় বলেন সকালে ঘুম থেকে উঠে যখন এমন পীড়েদায়ক মর্মান্ত্রিক দুর্ঘটনা খবর আমি শুনতে পাই তখন আমার হৃদয় ভেঙে যায় তাই আমি মুসলমান বন্ধুদের জন্য সমমন্মিতের হাত বাড়িয়ে দিচ্ছি দিনটি শুক্রবার ব্রিটেনের মুসলমানরা ওই দিনে সবাই মসজিদে নামাজ পড়তে যাবে কোন সময় কোথায় কী হয় জানা মুশকিল যখন তারা নামাজ পড়বে আমি তাদের পাহারা দিব সাতান্ন বছর বয়সী অ্যান্ড্রো গ্রিস্টন নামের এই বার্তাটি ব্রিটেনে মুসলমানদের হৃদয় ছুঁয়ে যায় স্কট চার্চের আল নূর ও উড মসজিদের সন্ত্রাসী হামলায় উনপঞ্চাশ জন নিহত হয়েছে নূর মসজিদে হামলাকারীদের একজন অস্ট্রেলিয়ান বংশদূত তার নাম রেন্টন ট্যারেন্ট আঠাশ বছর বয়সী এই হামলাকারী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের মৌলবাদী ও জঙ্গলি মানসিকতার লোক ছিলেন হামলার সময় তিনি সতেরো মিনিট ফেসবুক লাইভ স্ট্রিম করেন সেখানে দেখা গেছে গাড়ি নিয়ে এসে মসজিদে ঢুকে ভিডিও গেমসের মতো বাস্তবে নিঃশংস ভাবে হত্যা করে মসজিদের প্রার্থনা সবার উপরে হামলা শেষে পথে সামনে পড়া নারীকেও রেহাই দেননি তিনি রয়েছে শিশু রক্তাক্ত এই ভিডিও মুহূর্ত ছড়িয়ে পড়ে সামাজিক গণ যোগাযোগ মাধ্যম ও সব জায়গায় যা দেখে সবাই চোখ কপালে উঠে যেমন বিশ্বের নিন্দা ঝড় উঠে